নোয়াখালীর দুই সন্তানের মাকে গণধর্ষণের অভিযোগ উঠেছে বৃহস্পতিবার সোনাইমি থানায় চারজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছে নির্যাতিতার বাবা এরই মধ্যে আমিনুল ইসলাম ও নিজামুদ্দিন নামে দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ নিকারজনক জনকে ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ওই নারীর পরিবার ও এলাকাবাসী আকবর হোসেন সোহাগের তথ্যচিত্রে চিত্রে রিপোর্ট নোয়াখালী সুবর্ণচরে ছয় সন্তানের মাকে গণধর্ষণের ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও সোনাইমুড়ি উপজেলার বারগাঁও ইউনিয়নে দুই সন্তানের মাকে গণধর্ষণের অভিযোগ উঠেছে নোয়াখালী জেনারেল হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন ওই নারী স্বজনরা জানান মঙ্গলবার রাতে বারগাঁও নানার বাড়িতে যাওয়ার পথে আসামিরা তাকে ধরে নিয়ে যায় অমানবিক নির্যাতন করে পুকুর পাড়ে ফেলে রেখে যায় পরে বুধবার রাতে সেখান থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পুলিশ এখন দুজন ধরা খাইছে আর এখন এখন এখানে ভর্তি চিকিৎসক জানার ওই নারী শারীরিকভাবে প্রচন্ড প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছে তবে বর্তমানে তার অবস্থা আগের চেয়ে ভালো ফিজিক্যাল পরীক্ষা সম্পন্ন করা হয়েছে এবং প্যাথোলজিক পরীক্ষার জন্য আমরা বেজেনার সব এটা নেওয়া হয়েছে তারপরে তাকে ভালো চিকিৎসার জন্য আমরা তাকে মেডিসিন ওয়ার্ডে ট্রান্সফার করছি এখন সে গতকাল রাতে ভরে আসাচ্ছে এখন আগে থেকে কিছুটা উন্নতি এ ঘটনায় এরই মধ্যে দুজনকে আটক করা হয়েছে নুরনবী ও আলাউদ্দিন নামে অন্য দুই আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানায় অতিরিক্ত পুলিশ সুপার এজাহার দায়ের হওয়ার পর এজাহার নামে দুজন আসামিকে আমরা গ্রেপ্তার করি এবং বাকি দুজন আসামিকে গ্রেপ্তারে আমাদের অভিযান গ্রেপ্তার অভিযান জোরালোভাবে অব্যাহত আছে পরিবার ও এলাকাবাসীর চাওয়া দ্রুতই দোষীদের শাস্তি নিশ্চিত করা হবে